আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি ডাইং এর একটা প্রসেস নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। আমরা জানি যে মেজর সাবজেক্ট আছে, তার ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট যে সাবজেক্ট সেটি হলো ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। আর এই ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে যে কাজগুলো করা হয়ে থাকে সেটি হলো একটা গেরে ফেব্রিকটাকে কালারে রূপদান করা হয়ে থাকে। যখন একটা গেরে ফেব্রিকটাকে কালারে রূপদান করা হয়ে থাকে তখন আমরা পিএইচ মেনটেন করে থাকি। পিএইচ এর ফুল মিনিং হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এই পিএইচ এক একটা কেমিক্যালের পিএইচ এক এক রকম হয়ে থাকে। যখন আমরা ডাইংটা স্টার্ট করে থাকি, স্টার্ট করার সময় যেমন ডিটারজেন্ট দিয়ে থাকি, ডিটারজেন্ট দেওয়ার সময় তার পিএইচ একরকম থাকে। যখন অ্যাসিডিক অ্যাসিড দিয়ে থাকি তখন তার পিএইচ থাকে একরকম। লেবেলিং এজেন্ট দেওয়ার সময় পিএইচ থাকে একরকম। আজকের ভিডিওতে আমি এই যে কেমিক্যালগুলো আমরা ডাইং করার সময় ইউজ করে থাকি সেই কেমিক্যালগুলার যে পিএইচ কত থাকে বা কত থাকাটা বেটার, কতটা অ্যাকসেপ্টেবল, সেটা নিয়েই যে একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড পিএইচ লেভেল কত হবে সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কারণ আমরা অনেকেই টেক্সটাইলে স্টাডি করি, বাট এই ডাইংয়ের এই বিষয়গুলো যেমন এই বিষয়গুলোকে ক্রিটিক্যাল বিষয় বা টেকনিক্যাল বিষয় বলা হয়ে থাকে, এটা আমরা অনেক সময় বলি না বা আমরা জানি না। বাইরের রিকোয়ারমেন্ট থাকে কিন্তু তখন আমরা এগুলো শুধুমাত্র ডাইংকে ট্রান্সফার করে থাকি ডাই হাউসকে, যে এইভাবে আমাকে পিএইচ এত এত থাকতে হবে। কিন্তু কোন কেমিক্যালের পিএইচ স্ট্যান্ডার্ড কত সেটা আমরা জানি না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ফার্স্ট, যেমন রিঅ্যাকটিভ ডাইয়ের পিএইচ 9 থেকে 11 হয়ে থাকে। যেমন ডিসপার্স ডাই যদি হয়ে থাকে তাহলে 4 থেকে 5.5 হয়ে থাকে। এবং নিউট্রাল পিএইচ তো আমরা সবাই জানি 7। এখন কেমিক্যালের ধরুন আমি রিঅ্যাকটিভ ডাই করছি, রিঅ্যাকটিভ ডাই যে কেমিক্যালগুলো ইউজ করা হয়ে থাকে তার পিএইচগুলো আমি এখন আমি আপনাদেরকে বলে দিই। যেমন ডিটারজেন্টের 3.5 থেকে 4 পিএইচ হয়ে থাকে। অ্যাসিটিক অ্যাসিড 4.5 পিএইচ হয়ে থাকে। লেবেলিং এজেন্ট 5.5, এনজাইমের পিএইচ 4.5 থেকে 5.5, গ্লোবাল সল্ট এর পিএইচ 6.5 থেকে 7 পর্যন্ত হয়ে থাকে, এবং সফেনারের পিএইচ 5.5 হয়ে থাকে। এই যে কেমিক্যালগুলো বললাম এর পিএইচও আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম। যদি আপনারা কখনো ইন্টারভিউতে বোর্ডে ফেস হন তাহলে ডাইং ডিপার্টমেন্টে যখন আপনার ইন্টারভিউ বোর্ডে ফেস হবেন তখন কোন কেমিক্যালের পিএইচ বা যখন কালার দেওয়া হয় তখন পিএইচ কত থাকবে, সফটনারের সময় পিএইচ কত থাকবে, এমনটা অনেক সময় কোশ্চেন করে থাকে। আপনারা যদি এই বিষয় বা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।